দলের অন্যান্য প্রার্থীরা যেখানে জাঁকজমকপূর্ণ মিটিং মিছিল করছেন সেখানে অন্য ছবি ধরা পড়ল গারুলিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে গারুলিয়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন দলের প্রতিষ্ঠা সদস্য পঙ্কজ দাস যিনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার নেতাদের মধ্যে একজন দীর্ঘদিনের পরিচিত মুখ আগামী আর কয়েকদিনের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পঙ্কজবাবু কোনো রকম তার করে ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় পাড়ায় ক্লাবে গিয়ে চাচক্রের অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাথে আলাপচারিতার মাধ্যমে প্রচার সারলেন সেরকমই এদিন এক চার চক্রের অনুষ্ঠানে দেখা গেল একজন স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষক আলাপচারিতার মাধ্যমে মাইক্রোফোন হাতে নিয়ে মানুষজনেদের মধ্যে পঙ্কজ দাসের সমর্থনে কিছু বলতে পঁচিশ বছর বয়স একটা যুবকের কী কাজ ছিল জানেন বাইক চালাবে আমি তো এও শুনেছি ওখানে কি বিভিন্ন জায়গায় চাকরি দেওয়ার চেষ্টা চলেছিল ওর প্রথম উত্তর ছিল আমার চেয়ে যে গরিব তাকে দাও পারবেন বলতে আমি প্রলোভন আটকাতে পারবো না ওখানেকে অনেক জায়গায় বলা হয়েছিল তোমাকে একটা এই বড়ো জায়গা বসিয়ে দিচ্ছি সরকারি চাকরি ও বলেছিল আমার চেয়ে যে দিন আমার চেয়েও যে গরিব আমার চেয়েও যে কপর দর যে গরিব মানুষ তাকে দিন আমি আমার মতো চাইলে আমার ডাল ভাত জুটে যাবে ওর ডাল ভাতের অভাব হবে না ওকে যদি পৌরসভায় পাঠান যা সুন্দর কাজ বোঝে ইংরেজি বোঝে লিখতে জানে বলতে জানে সুবক্তা পৌরসভাটা পাল্টে যাবে পৌরসভার গঠন প্রণালী পাল্টে যাবে এলাকার উন্নতির কথা ছেড়েই দিলাম ও যা ভেবে রেখেছে ও করবে কেন এরকম চিন্তাভাবনা শুনে নেব পঙ্কজ দাসের মুখ থেকে আমাকে সেই মান্যতা দিয়েছে স্বীকৃতি দিয়েছে আমাকে আমার নিজের হোমওয়ার্ডে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে এবং এই সুযোগে আমার এলাকার প্রতিটি নাগরিক তারা দেখেছে ঘরের ছেলে নিজের ঘরে ফিরে এসছে এবং সুযোগ পেয়েছে তাই আমাকে তারা আপন মনে নিজেদের কাছে টেনে নিয়েছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমার হয়ে বারো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি প্রান্তের প্রতিটি নাগরিক প্রায় আমার হয়ে রাস্তায় নেমেছে এবং আমার হয়ে কথা বলছে এবং আমাকে জেতানোর জন্য অঙ্গীকার করেছে মাইক লাগিয়ে তীব্র স্বরে আমরা এই মিটিংগুলোকে আমরা করব না চিৎকার করে সামনে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দীর্ঘদিন ধরে প্যান্ডেমিকের কারণে স্কুল কলেজ বন্ধ মানুষের পড়াশোনায় ব্যাহত হয়েছে লোকেরা আমাদের স্টুডেন্টরা তারা অনলাইন পড়াশোনা করেছে যার কারণে এই নতুন করে স্কুল কলেজ খুলেছে আমি চাই না নতুন করে পড়াশোনা ব্যাহত হোক তার জন্য আমি ঠিক করেছি পাড়ায় পাড়ায় ছোট ছোট। আমাদের এলাকার সুনাগরিকদের নিয়ে সহনাগরিকদের নিয়ে আমি চা চক্রের আয়োজন করেছি আলাপ আলোচনা আড্ডা মত মত বিনিময় আদান প্রদান এই ধরনের আমি কর্মকাণ্ড বা এই ধরনের পরিকল্পনাগুলো করেছি এবং সে তার আমি বাস্তবে সেগুলোকে করেছি প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়ে এবং তারা তাদের মনের ভাব প্রকাশ কথা বলা আমার সঙ্গে খুলে আমাদের কি করতে চাই তারা আমাকে কি অভাব অভিযোগ আছে আমাকে জানাতে পেরেছে যেটা সচরাচর জেনারেলি বা নির্বাচনে লাগিয়ে মিটিং করলে রাজনৈতিক ভাষণ হয় এই ধরনের কোনো মানুষের অভাব অভিযোগ জানানোর কোনো জায়গা থাকে না তাই আমি এটা নতুন একটা পরিকল্পনা নিয়ে মানুষের কাছে গেছি এবং মানুষ এটাকে স্বতঃস্ফূর্তভাবে এটাকে গ্রহণ করেছে গারুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর এই সময়